বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছে অর্থাৎ 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় হলো সংঘবদ্ধতার গোড়ার কথা। তে অধ্যায় থেকে তোমাদের প্রশ্নমান 2, প্রশ্নমান 4 এবং প্রশ্নমান 8 এর প্রশ্ন আসে। তো 2023-এর মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এই অধ্যায় থেকে 2, 4 এবং 8 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করবে আজকের এই ভিডিওতে আমি সেই নিয়েই আলোচনা করব। আজকের মূল ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রেখো। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নমান 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষে ভারতমাতা চিত্র কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়। ইলবার্ট বিল বা ইলবার্ট বিল বিতর্ক কি, এবং এর পাশাপাশি এই ইলবার্ট বিল সংক্রান্ত এই প্রশ্নটাও করবে যে ইউরোপীয়রা এই ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন। ঝাঁসির রানী বিখ্যাত কেন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি। অস্ত্র আইন কি। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি। হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল। গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। গভর্নর জেনারেল ও ভাইসরয়ের পার্থক্য কি। এইগুলো প্রশ্নমান 2-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে এই প্রশ্নগুলো ছাড়াও আরও কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেবো যেটা কিন্তু প্রশ্নমান 8 বলো, 4 বলো বা 2-এর জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রশ্নটা হচ্ছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা যায়, বা সিপাহী বিদ্রোহ বলা যায়, বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। এই যে দেখো, তিনটে আলাদা আলাদা প্রশ্ন। এই তিনটে প্রশ্ন যদি তোমরা করে রাখো ভালোভাবে, তাহলে কিন্তু এটা শুধুমাত্র প্রশ্নমান 2-এর জন্যই রেডি করা হবে না, এটা প্রশ্নমান 4-এর জন্যও রেডি করা হবে, আবার প্রশ্নমান 8-এর জন্যও রেডি করা হবে। তার কারণ প্রশ্নমান 8-এ 2023-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। সেই বড় প্রশ্নটার উত্তর লিখতে গেলে যে পয়েন্টগুলোর ওপর তোমাদের মেন গুরুত্ব দিতে হবে, সেই পয়েন্টগুলোই হচ্ছে কিন্তু প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ এবং সামন্ত শ্রেণীর বিদ্রোহ। অর্থাৎ মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। এই তিনটে পয়েন্ট হচ্ছে কিন্তু ওই 8 নম্বরের প্রশ্নের মেন পয়েন্ট। তাই এইটা যদি তোমরা করে রাখো তাহলে প্রশ্নমান 4-এর প্রশ্নও রেডি থাকবে, প্রশ্নমান 8-এর প্রশ্নও রেডি থাকবে, আবার প্রশ্নমান 2-এর প্রশ্নও রেডি থাকবে। লাস্ট যে প্রশ্নটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষে বর্তমান ভারত এবং গোড়া উপন্যাস কিভাবে ভূমিকা গ্রহণ করেছিল বা কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল। এক্ষেত্রে দেখো, গোড়া উপন্যাসটা কিন্তু প্রশ্নমান 4-এ 2022-এ দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা প্রশ্নমান 2-এর জন্য কিন্তু এটা একটু দেখে যাও। তোমরা যখন এতগুলো প্রশ্ন করবে তার পাশাপাশি এটাও একটু দেখে যাবে। আর বর্তমান ভারতটা কিন্তু প্রশ্নমান 2-এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই কিন্তু প্রশ্নমান 4-এর জন্য। ঠিক তেমনভাবেই এর আগে আমি আরও দুটো প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে, একটা আনন্দমঠ উপন্যাস সম্পর্কে, সেগুলোও কিন্তু প্রশ্নমান 4-এর জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। এবারে আমি তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্নমান 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, 1857-র মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা যায়, বা সিপাহী বিদ্রোহ বলা যায়। অর্থাৎ দেখছো, প্রশ্নমান 2-এর যে প্রশ্নটা একটু আগে আমি তোমাদেরকে বললাম, এটাই কিন্তু প্রশ্নমান 4-এ আলাদা আলাদাভাবে আমি দিয়েছি, এবং এটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল, এটাও কিন্তু প্রশ্নমান 4-এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো।
এবারে আমি তোমাদের দুটো টিকা বলছি, সেটা হলো ব্যঙ্গচিত্রকার গগনেন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় টিকা হলো ইলবার্ট বিল বিতর্ক। খুব ভালোভাবে আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা রেডি করবে। পরবর্তী প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। এবারে এই ভারত সভা সম্পর্কে আর একটা প্রশ্ন তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, সেটা হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। পরবর্তী প্রশ্ন, বঙ্গ ভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল বা সহায়তা করেছিল। এবারে আনন্দমঠ উপন্যাসটির পাশাপাশি তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত সম্পর্কেও ভালোভাবে পড়ে রাখবে। অর্থাৎ প্রশ্নটা এইভাবে আসবে যে বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। এবারে লাস্ট প্রশ্নটা অল্প একটু দেখে যাবে, সেটা হলো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নটা অল্প একটুখানি তোমরা দেখে যাবে, কারণ যদি একান্তই চলে আসে তাহলে যাতে তার অল্প একটু উত্তর লিখে আসতে পারো সেই কারণেই এটা বলা। এবারে আমরা চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নমান আটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে জানাব। কিন্তু প্রশ্নমান আটের প্রশ্নগুলো জানানোর আগে তোমাদের কাছে জানাই, আমরা কিন্তু ইতিমধ্যেই 2023 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা দেখে নাও। আর তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবারে আসি চতুর্থ অধ্যায় প্রশ্নমান আটের গুরুত্বপূর্ণ প্রশ্নতে। আমি মাত্র দুটো প্রশ্ন তোমাদেরকে প্রশ্নমান আটের জন্য বলবো। প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করবে। আর এই প্রশ্নটা রেডি করলেই কিন্তু প্রশ্নমান 2 এবং প্রশ্নমান 4 অনেকগুলো প্রশ্ন রেডি হবে। এটা আমি আগেই তোমাদেরকে বলেছি যে আলাদাভাবে যদি আসে যে 1857 সালের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় অথবা সিপাহী বিদ্রোহ বলা যায়, তার উত্তরগুলোই কিন্তু এই বড় প্রশ্নের এক একটা পয়েন্ট। সেই কারণে খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করবে। এটাকে এক ঢিলে 2 পাখির বদলে 3 পাখি হয়ে গেল আর কি। তার মানে একটাই প্রশ্ন তোমরা ভালোভাবে করলে সেটা যেমন প্রশ্নমান 8 জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই প্রশ্নমান 4 জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নমান 2 প্রশ্নও যদি তার মধ্যে থেকে আসে তাহলে তার উত্তর তোমরা সহজেই লিখতে পারবে। এবারে চলে আসি প্রশ্নমান 8 আর একটা প্রশ্নে, সেটা হলো 19 শতকে রেখা ও লেখার মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। এই উক্তিটি আনন্দমঠ উপন্যাস ও ভারতমাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। এটা শুধুমাত্র আনন্দমঠ ও ভারতমাতা না দিয়ে কিন্তু দিতে পারে যে 19 শতকে রেখা ও লেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। তাহলে তখন কিন্তু তোমাদেরকে গোড়া আনন্দমঠ বর্তমান ভারত সম্পর্কে লিখতে হবে, তার পাশাপাশি তোমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কেও কিন্তু লিখতে হবে। কিন্তু আশা করা যাচ্ছে যে সেই প্রশ্নটা কিন্তু অতটা দেবে না, তার কারণ ওটা যদি দেয় তাহলে তোমাদের লিখতে অনেক সময় লাগবে এবং তার উত্তর কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো দিলাম, আমি আরেকবার অনুরোধ করছি যে প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করবে, তার কারণ 2023 মাধ্যমিক পরীক্ষার জন্য এই সব কটা প্রশ্ন কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। আর এই কটা প্রশ্ন যারা ভালোভাবে রেডি করে রাখবে তারা কিন্তু 2023 মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।